জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন আজীবন নিপীড়িত বাঙালির জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। তারই আপসের নেতৃত্বে 30 লক্ষ প্রাণের বিনিময়ে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত একটি দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। তিনি সূচনা করেছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে সোনার বাংলায় রূপান্তরের। তার সেই স্বপ্ন বাস্তবায়িত আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নির্দেশনায়। 2008 সালের নির্বাচনী ইশতেহারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনবদলের সনদ হিসেবে রূপকল্প 2021 উপস্থাপন করেন, যার উদ্দেশ্য ছিল রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক আদর্শ ও কর্মসূচির পাশাপাশি 2021 সালের মধ্যে বাংলাদেশকে শিক্ষায় আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ মধ্যম আয়ের দেশে পরিণত করা। যোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন, শিল্প সহায়ক অবকাঠামো নির্মাণ সহ শিক্ষায় আধুনিকায়ন, কমিউনিটি ক্লিনিক, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। স্বপ্ন এখন 2041 সালে উন্নত দেশে উত্তরণের। তার সাথে রয়েছেন তার ভালোবাসার জনগণ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় উন্নয়নের বিপুল কর্মকাণ্ড পরিচালনা এবং তত্ত্বাবধানে রয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক জনপ্রতিনিধিবৃন্দ, রয়েছেন নিবেদিত প্রাণ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং আপামর জনগণ। সারা দেশ জুড়ে চলছে উন্নয়ন কর্মকাণ্ডের মহোৎসব, উৎফুল্ল জনগণ, বিস্মিত বিশ্ব। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উন্নয়নে সমৃদ্ধ হয়েছে আর্থ সামাজিক এবং অবকাঠামোগত দিক থেকে। এই উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছেন ফুলবাড়িয়া থেকে 5 বার নির্বাচিত সংসদ সদস্য, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন অ্যাডভোকেট। তিনি জনগণের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে এলাকায় রাস্তাঘাট, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একটি অঞ্চলের উন্নয়নের প্রাথমিক শর্ত হচ্ছে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা। ফুলবাড়িয়ায় সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের মাধ্যমে নতুন 300 কিলোমিটার রাস্তা পাকাকরণ এবং 100 কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের কাজ পরিকল্পনা মতো এগিয়ে চলছে। ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে লক্ষ্যমাত্রার সিংহভাগ। বিভিন্ন নদী খালের ওপর তৈরি হয়েছে অনেক ছোট বড় সেতু, কালভার্ট, যোগাযোগে এসেছে গতি, কাঁচা রাস্তা নেই বললেই চলে। শিক্ষাক্ষেত্রে ফুলবাড়িয়ার অগ্রগতি বিস্ময়কর। পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আধুনিকায়ন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, উপকরণের সমৃদ্ধকরণের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বিরাজ করছে সুন্দর পরিবেশ। বর্তমান সরকারের এই এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব মুসলিম উদ্দিন অ্যাডভোকেট সাহেবের সহযোগিতায় এই কলেজটা ডিগ্রিতে উন্নীত হয় এবং এই চারতলা বিল্ডিং ওনারই একটা অবদান। এবং পাশাপাশি আমরা এই কলেজের একটা ল্যাব পেয়েছি, যে ল্যাবে আমাদের 30টা কম্পিউটার সহ যাবতীয় অনলাইনের বিধি ব্যবস্থা আছে। 2017 সালে আমাদের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব ছাত্রদের মধ্য থেকে বুয়েট সহ বিভিন্ন ইউনিভার্সিটিও চান্স পাচ্ছে এবং এরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে, এই কলেজেরই অবদান। ইতোমধ্যে বেশ কয়েকটি ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করা হয়েছে। অনেকগুলি উচ্চ বিদ্যালয়ে পরিণত হয়েছে কলেজে, এমপিওভুক্ত করা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবস্থা নেওয়া হয়েছে আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির। মাদ্রাসা কলেজগুলিতে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। 80টি প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে ল্যাপটপ,
মাল্টিমিডিয়া প্রজেক্টর। সকল প্রাথমিক বিদ্যালয় এবং এফতেতাই মাদ্রাসা ছাত্রছাত্রীদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে। সরকার দুপুরের খাবারের জন্য বিস্কিট সরবরাহ করছেন। এই বিস্কিট দেওয়ার পর থেকে স্কুলে এর পূর্বে যেরকম উপস্থিতি ছিল এখন তার চেয়ে উপস্থিতি অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টিফিন পিরিয়ডের পর বাচ্চারা প্রায় সময় ক্লান্ত থাকতো এবং তারা বাড়ি চলে যেতে চাইতো, তো এখন থেকে এই স্কুল ফিডিং কর্মসূচি চালু করার পর বাচ্চাদের ক্লাসের উপস্থিতিও যেরকম বৃদ্ধি পেয়েছে পাশাপাশি তারা ক্লাসের প্রতি এবং পড়াশোনার প্রতি বেশ মনোযোগী হয়েছে। আমি বর্তমান সরকারের এই কর্মসূচিকে স্বাগত জানাই। স্বাস্থ্যখাতে ফুলবাড়িয়ার উন্নয়ন ব্যাপক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হয়েছে। 50টি কমিউনিটি ক্লিনিকের উন্নয়নসহ নতুন 20টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে 28 প্রকার ঔষধ বিনামূল্যে। সংখ্যা বাড়ানো হয়েছে চিকিৎসকদের। কালাজ্বর দূরীকরণে বিনামূল্যে হাজার হাজার মশারি বিতরণ করা হয়েছে এলাকায়। ফুলবাড়িয়া পৌরসভাকে গ শ্রেণী থেকে খ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। নির্মিত হয়েছে আধুনিক পৌর ভবন। ফুলবাড়িয়া পৌরসভাটি 2001 সালের 20 মে বর্তমান সাংসদ মাননীয় জাতীয় সংসদ সদস্য জনতা আলহাজ মুসলিম উদ্দিন অ্যাডভোকেট এমপি মহোদয় 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ সরকার আসার পরে এই পৌরসভাটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই পৌরসভাটি তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে পরিচালিত হয়ে 2008 সালের এই পৌরসভাটি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসার পরে এই পৌরসভাটি তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়। বর্তমানে পৌরসভাটি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে যাচ্ছে। বিএমডিএফ এর মাধ্যমে আমরা 2,83,00,000 টাকার কাজ করেছি। ফুলবাড়িয়া বাজারে 3টি কিচেন মার্কেট করেছি। ফুলবাড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় 4 কিলোর মতো পাকা রাস্তাকরণ করেছি। প্রায় 2 কিলোমিটারের মতো পাকা ড্রেনেজ ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা ফুলবাড়িয়া পৌরসভাও অগ্রণী ভূমিকা পালন করছে। ব্যবস্থা নেওয়া হয়েছে পানি সরবরাহ প্রকল্পের। 12টি ইউনিয়ন পরিষদের নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। উন্নয়নের অন্যতম শর্ত বিদ্যুৎ। বিগত সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ ব্যবস্থা পুনর্গঠিতকরণ এবং নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, উন্নত বিতরণ ব্যবস্থার মাধ্যমে সারা বাংলাদেশে আজ বিদ্যুৎ সহজলভ্য হয়েছে। ফুলবাড়িও তার ব্যতিক্রম নয়। 2018 সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ দ্রুত এগিয়ে চলছে। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাধীন ফুলবাড়িয়া জোনাল অফিসে বিদ্যুতায়নের কার্যক্রম ব্যাপক হারে চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্লোগান, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই স্লোগানকে সামনে রেখে এই ফুলবাড়িয়া এলাকায় ব্যাপক হারে বিদ্যুতায়নের কাজ চলমান আছে। প্রথমত 5 MV একটি উপকেন্দ্র দিয়ে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। ফুলবাড়িয়া 1 5 MV উপকেন্দ্রটির ওভারলোডেড হওয়াতে 2008 সালে প্রথমে 10 এবং পরবর্তীতে এটাকে 15 MV উন্নীত করা হয়। বর্তমানে গ্রাহক চাহিদা আরও বৃদ্ধি পাওয়ার ফলে 2012 সালে অত্র এলাকায় আসিম নামক স্থানে আরও একটি 10 MV উপকেন্দ্র নির্মাণ করা হয় এবং এই উপকেন্দ্রটি অত্র এলাকার বর্তমান মাননীয় সংসদ সদস্য আলহাজ মুসলিম উদ্দিন অ্যাডভোকেট মহোদয় তিনি এই উপকেন্দ্রটি উদ্বোধন করেন। বিগত সময়ে এখানে সেচের সিজনে বিশেষ করে 2006-7-8 সালের দিকে এখানে বিদ্যুতের খুবই ক্রাইসিস ছিল, সংকট ছিল। এখানে 3 থেকে 4 ঘন্টার অবধিক বিদ্যুৎ দেওয়া যেত না। কিন্তু বর্তমানে এই বছর বিদ্যুতের পরিস্থিতি এতই উন্নত হয়েছে যে পুরো সেচ সিজনের বেশিরভাগ অংশ অতিক্রম করলেও প্রায়
22 থেকে 23 ঘন্টা বা কোথাও কোথাও 24 ঘন্টা আমরা বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রমে অত্র এলাকায় মাননীয় সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মুসলিম উদ্দিন মহোদয় সহ অত্র সকল গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের প্রত্যেকটা বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এবং জনগণকে আশ্বস্ত করছেন যে আমরা ডিসেম্বরের 2018 সালের মধ্যেই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্লোগান সেই স্লোগানকে বাস্তবায়ন করব এবং ফুলবাড়িয়াকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসবো। থানা ভবনগুলিকে আধুনিকায়ন করা, ফায়ার স্টেশন নির্মাণ, ব্যাংক ও অর্থনৈতিক অঞ্চল সৃষ্টির মাধ্যমে জনজীবনের নিরাপত্তা ও গতিশীলতা নিশ্চিত হয়েছে। স্থাপিত হচ্ছে শিল্প কারখানা নতুন উদ্যমে। প্রতিটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর দরদী পরিকল্পনা, একটি বাড়ি একটি খামার প্রকল্প, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, দরিদ্র ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানের কার্যক্রমকে জোরদার করা হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা সব ক্ষেত্রেই উন্নয়ন সাধিত হয়েছে। আমি যখন যোগদান করি তখন শুনতাম যে ব্যাপক জোয়ার প্রচলন আছে। তখন ওই মুহূর্তে আমাদের ডিআইজি ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি জোয়ার নাম একদমই শুনতে পারতেন না। উনি আমাদেরকে পোস্টিং করে একটা কথাই বলে দিয়েছিলেন যে আইন শৃঙ্খলা ভালো করতে হবে। আমরা সেই অঙ্গীকার নিয়েই এই থানায় যোগদান করি। এরপর থেকে আমরা জিরো টলারেন্সকে সামনে নিয়ে এসে সেইভাবে কাজ করতে থাকি। আরেকটি হলো মাদকের ব্যাপারে, আমরা সংবাদ পেলে বা আমাদের যে নিজস্ব সোর্স আছে আমরা প্রত্যেকটা জায়গায় চৌকিদারের মাধ্যমে আমাদের সংবাদ সংগ্রহ করছি। যেখানেই আমরা কোনো মাদকের সন্ধান পাই আমরা তড়িৎ ব্যবস্থা নেই। আঙ্গের আগে ঘর ছিল না, বাড়ি ছিল না। শেখ হাসিনা সরকার আমাদেরকে একটি ঘর দিয়েছে, একটি লিফটিন দিয়েছে, ওনাকে ধন্যবাদ। গৌরবময় মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখার জন্য নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধ কমপ্লেক্স, শহীদ মিনার। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বর্তমানে গর্ববোধ করি, কারণ আগের বিশেষ করে অন্যান্য সরকারের আমলে এই সরকারের আগে মুক্তিযোদ্ধা পরিচয় দিতে আমাদের ঘৃণাবোধ হতো এবং আমাদেরকে পরিচয় দিতে পারতাম না। এখন এই সরকারের আমলে ভাতা বৃদ্ধির থেকে শুরু করে সকল সম্মান এবং রাষ্ট্রীয় মর্যাদায় বিশেষ করে দাফন থেকে শুরু করে যেমন ফুলবাড়িয়াতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং মুক্তিযুদ্ধের বিজড়িত যে জায়গাগুলো আছে সেগুলো চিহ্নিতকরণ কাজ চলছে এবং ফুলবাড়িয়াতে বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের তত্ত্বাবধানে এখানে 3 কোটি টাকা ব্যয়ে একটি বহুতল ভবন নির্মিত হয়েছে। ফুলবাড়িয়ার একটি সমস্যা ছিল যানজট, সেই যানজট কীভাবে নিরসন করা যায়। এখানে সরকারিভাবে ট্রাফিক ব্যবস্থা নেই। আবার দেখলাম যে এখানে হিজড়ারা একটি সামাজিক উপদ্রব, এটির কারণটি হলো যে তাদের কোনো নির্দিষ্ট পেশা নেই, কীভাবে উপার্জন করবে সেগুলো কোনো ব্যবস্থা নেই। শুধু তাই নয়, সামাজিকভাবেও তারা অবহেলিত। আমি চিন্তা করলাম দুটি সমন্বয় যদি করা যায়, তাদেরকে যদি এই ট্রাফিক ব্যবস্থাটা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া যায় তাহলে আর্থিকভাবেও তারা কিছুটা লাভবান হবে আর সমাজে কিছু অবদান রাখতে পারবে তারা। আমাদের এই বাংলাদেশটি এগিয়ে যাচ্ছে, সেই অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্যে আমাদের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে আমাদের মূল স্রোতে সমভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে এই বাংলাদেশটি আরও দ্রুততম সময়ে এগিয়ে যাবে। এবং আমাদের প্রত্যেকেরই উচিত যে সমাজের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে এনে আমাদের এই যাত্রাটাকে আরও বেগবান করা।
অবহেলিত জনগোষ্ঠী হিজড়াদের প্রতি দেয়া হয়েছে বিশেষ মনোযোগ। বঞ্চিত এই জনগোষ্ঠীকে বিভিন্ন কাজে সম্পৃক্ত করা হয়েছে। ওরা হতাশা কাটিয়ে প্রত্যয়ী হয়ে উঠেছে। অনন্য একটি উদ্যোগ বঞ্চিতদের সবার সমতলে নিয়ে আসার। সাহেব আমাদের এটা দিচ্ছে, সেলিম সাহেবে দিচ্ছে, আমরা ভালোভাবে এখন চলতেছি, ভালোভাবে খাইতেছি, ভালোভাবে পড়তেছি, আমাদের জন্য অনেক কিছু করছে, আমাদের ভবিষ্যতে আরও কিছু করবে সরকার, আমরা এটাই চাই। আমরা এখন যেভাবে পাচ্ছি আরও কোনো জেলায় যদি এরকম হিজড়াদের সহযোগিতা করে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। ১৯৬৬ সাল থেকে যে ছয় দফার মানুষের ঘরে ঘরে বঙ্গবন্ধু নির্দেশে পৌঁছে দিয়েছি। আমি গণপরিষদ সদস্য ছিলাম এবং আমাদের যে বর্তমান শাসনতন্ত্র, গঠনতন্ত্র, আমাদের কনস্টিটিউশন, সে কনস্টিটিউশনের কমিটিরও আমি একজন সদস্য ছিলাম। সে গণপরিষদ সদস্যরা এই কনস্টিটিউশন রচনা করেছিল এবং সেই কনস্টিটিউশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষরের সাথে আমার স্বাক্ষরও কনস্টিটিউশনে রয়েছে। আমি ১৯৭০ সালে নির্বাচনে জয়ী হয়েছিলাম। এরপর ১৯৮৬ সালে নির্বাচনে জয়ী হয়েছি। এরপর ১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করেছি। ২০০৮ সালে নির্বাচনে জয়লাভ করেছি। আমি ২০১৪ সালেও নির্বাচনে জয়লাভ করেছি। আমাদের এলাকার প্রথমে উন্নয়নের কথা আমি বলবো। সেই উন্নয়নের কথা বলতে গেলে প্রথমে বলতে হয় যে রাস্তাঘাট। রাস্তাঘাট এখন আপনি এই ফুলবাড়িয়া থানা হেডকোয়ার্টার থেকে ফুলবাড়িয়া উপজেলার যে বাজারগুলি আছে প্রত্যেকটা বাজারে যাবেন পাকা রাস্তা দিয়ে। এখানে শতাধিক পুল কালভার্ট আমি নির্মাণ করেছি। প্রত্যেক উপজেলায় একটা করে হেলথ কমপ্লেক্স আছে। আমাদের উপজেলায় হেলথ কমপ্লেক্স আছে, এখানে ৩১ শয্যা বিশিষ্ট ছিল, সেটাকে ৫০ শয্যা উন্নীত করেছি। ডাক্তারের সংখ্যা যেখানে ১১ জন ছিল সেখানে ২৪ জন ডাক্তার এনেছি। অধিকন্তু আমি বলবো যেটা অতিরিক্ত একটা কাজ আমি করেছি সেটা হলো যে এই ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ফুলবাড়িয়াতে কালাজ্বরের প্রভাব ছিল অত্যন্ত বেশি। এই কালাজ্বরকে নির্মূল করার জন্য এর থেকে আপনার সীমান্তবিহীন চিকিৎসক দল এসেছিল। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমি সেই সীমান্তবিহীন চিকিৎসক দলকে ফুলবাড়িয়াতে এনেছিলাম। তারা এখানে এসে ৭ বছর কাজ করে সমস্ত কালার জ্বরের যে রুগীরা ছিল সেই রুগীদেরকে বাড়ির থেকে গাড়ি ভাড়া দিয়ে, ফ্যান ভাড়া দিয়ে এখানে এনে হসপিটালে এনে তাদের বিনা পয়সায় চিকিৎসা দিয়ে ভালো করেছে। শিক্ষার কথা যদি বলি তাহলে বলবো যে এখানে ৮টি কলেজ বিদ্যমান আছে এবং এই ৮টি কলেজে একটা চমৎকার দৃশ্য আমি দেখতে পাই। সেই দৃশ্যটা হলো আমাদের এই দরিদ্র মানুষ যারা, হত দরিদ্র মানুষ যারা, ডে লেবার যারা, তাদের ছেলেমেয়েরা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ নয়, হাই স্কুলে শুদ্ধ নয়, কলেজগুলিতে লেখাপড়া করছে, এমনকি সেই তারা অনার্স মাস্টার্স ডিগ্রি পাশ করেছে। আর অবকাঠামো কথা যদি বলতে যাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রত্যেকটা, আমার এখানে ২০০র উপরে প্রাথমিক বিদ্যালয় আছে, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে বিল্ডিং করা হয়েছে। বিদ্যুতের কথা যদি বলি আমার এখানে এখন বিদ্যুতের কোনো অভাব নেই। যেখানে ৮০০ মাইল বিদ্যুৎ ছিল সেখানে আপনার প্রায় ২৫০০ কিলোমিটার বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা হয়েছে যাতে ঘরে ঘরে বিদ্যুৎ যায়। তার পরিপ্রেক্ষিতে আপনার ১৫০০ কিলোমিটার বিদ্যুৎ আমরা দিয়ে ফেলেছি আর ১০০০ কিলোমিটার বিদ্যুৎ আমরা আশা করছি না এটা আমরা শেষ করবো। আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে ডিসেম্বরের মধ্যে আমরা বাকি যেটুকু আছে এটা শেষ করব এবং ডিসেম্বরের মধ্যে আল্লাহর রহমতে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ বঙ্গবন্ধু কানা শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছেন সেই ডিসেম্বরের মধ্যে আশা করছে যে ডিসেম্বরের আগেই প্রত্যেক ঘরে ঘরে আমাদের বিদ্যুৎ যাবে। আমি এখানে একটা ইকো পার্ক করার জন্য একটা স্থান নির্ধারণ করেছি। নাওগাঁও ইউনিয়ন এবং রাঙামাটি ইউনিয়ন,
দুই ইউনিয়ন সংলগ্ন একটা জায়গায় এই ইকো পার্কটার স্থাপন করার প্রক্রিয়া এখন চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সামাজিক বনায়নের নির্দেশনা দেওয়ার পর সামাজিক বনায়নের মাধ্যমে যে এই পাহাড়ি এলাকায় নাওগাঁও ইউনিয়ন এবং রাঙ্গামাটি ইউনিয়ন এই দুইটা ইউনিয়নে আমরা সামাজিক বনায়ন করে আবার সেই পাহাড়কে সেই পাহাড়ি সেই যে বনাঞ্চল যেটা ছিল সেটা অত্যন্ত চমৎকার বনাঞ্চল করেছে এবং সামাজিক বনায়নে যারা সহায়তা করেছেন যারা অংশীদারিত্ব নিয়েছেন তারা তাদের যে পার্সেন্টেজ সেই যে টাকাটা সেই টাকাগুলিও আমরা আমাদের সরকার বঙ্গবন্ধুর কন্যা সরকার জয়নেত্রী শেখ হাসিনার উদ্যোগে সেই টাকাগুলিও পরিশোধ করা হচ্ছে। সেই বন আগের যে পূর্ব অবস্থা সেই পূর্ব অবস্থায় সেই বন ফিরে আসছে। আর আমাদের দেশ যে মধ্যম আয়ের দেশের কথা বলা হয়েছে সেই মধ্যম আয়ের দেশে কিন্তু আমরা উপনীত হয়ে গিয়েছি, আমার এলাকায় মানুষ উপনীত হয়ে গেছে। কিন্তু যে কথাটা বলবো সে কথাটা হলো যে বিশ্ব সংস্থা কর্তৃক স্বীকৃতি পেয়েছে যে বাংলাদেশ আজকে উন্নয়নশীল একটি দেশ, যে দেশকে তারা বলছে তলাবিহীন দেশ। সে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই শাসন আমলেই তার সুশাসনের জন্যই আজকে বিশ্ববাসী স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশে এমন একটা ঝুড়ি যেটা ভরে এখন উপচে পড়েছে। এই সমস্ত উন্নয়নে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই নির্দেশে হয়েছে, তার ইচ্ছার পূরণ ঘটাবার জন্য আমি এই কাজগুলি করেছি। আমি এই ফুলবাড়িয়ার সকল মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে। সঙ্গে রয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, গণতন্ত্রকামী জনগণ এবং জনপ্রতিনিধিবৃন্দ। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়।